करोना भाइरस गोटा विश्वे एखन सबचाइते आलोचित एवं भयंकर एकटी नाम जा इतिमध्ये आक्रांत करते सक्षम हयेछे कोटिर उपर मानुषके। शुरूर दिके एई भाइरसटिके विश्वेर अनेक देशेर जनगण पात्ता ना दिलेओ बर्तमाने एर थेके बाँचते अनेकेई सतर्क। विश्वेर सबचेये शक्तिशाली एवं उन्नत देशगुलो एई भाइरसके मोकाबेला करते हिमशिम खाচ্ছে। सर्वोच्च चेष्टा करेও আটকাতে পারছে না আক্রান্তের সংখ্যা, ছোট হচ্ছে না মৃত্যু মিছিল। করোনা ভাইরাস জিন পরিবর্তনের কারণে এটি প্রতিরোধ করার মতো মেডিসিন বানাতে হিমশিম খাচ্ছে তাবড় তাবড় বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ চিকিৎসকরা এই অবস্থায় সকলকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। যে কয়টি দেশে এই নির্দেশ অমান্য করেছে প্রত্যেকটি দেশে এই ভাইরাস ভালোভাবে আক্রমণ করতে সক্ষম হয়েছে। আমাদের রাজ্য প্রথম দিকে এই করোনা ভাইরাস নিয়ে খুব একটা সতর্ক ছিল না মানুষ। বিশেষ করে হাটবাজারগুলোতে উপচে পড়ত ভিড়, বিভিন্ন জায়গায় কালোবাজারি শুরু করেছিল ব্যবসায়ীরা। কিন্তু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে হুঁশ ফিরেছে রাজ্যবাসী। সরকারের আইন মানার পাশাপাশি করোনার চেইন ভাঙতে স্ব-উদ্যোগে লকডাউন পালন হচ্ছে বিভিন্ন জায়গায়। এমনই এক উদ্যোগ দেখা গেল শান্তির বাজারে। শান্তির বাজার ব্যবসায়ী কমিটির সিদ্ধান্ত ক্রমে মঙ্গলবার পুরো বাজার বন্ধ রাখা হয়। বন্ধ ছিল মাছ, মাংস, সবজি, মিষ্টি ও ফলের দোকানও। তবে যান চলাচল ছিল স্বাভাবিক। করোনার চেইন ভাঙতে এখন থেকে প্রতি মঙ্গলবারই পুরো বাজার শাটডাউন থাকবে বলে জানা গেছে। শান্তির বাজারের পাশাপাশি খোয়াই ও মেলাঘরেও ব্যবসায়ীদের উদ্যোগে এইরকমভাবে দু একটি বাজার বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।